তোমার কেমন লাগতেছে মানে তুমি এই প্রথম আরো বেশি শপিং বাংলাদেশে পাঠানোর জন্য কিনতেছো তাও নিজের ইনকাম দিয়ে মাশাআল্লাহ কাট নিয়ে আসছি এই যে বাংলাদেশে যাব তার জন্য সব চকলেট নিয়ে নিচ্ছি সবাই মিলে আমরা এখন রাতের বেলা শপিং এ যাচ্ছি নুহাশ তার জন্য ব্যাগ নিতেছে ভাই ব্যাগটা কিছুই তো না মানুষ দেখলে বুঝবো তুমি গ্রাম থেকে করতে আসছো এই যে দেখেন এমন বোন পরিজনের হয় কুকি আপু বলতেছে যা যা কিনা ইচ্ছা কেনার জন্য কাট নিয়ে আসছি সে লাইভে মিথ্যা বলবে না দেখছেন বোন তার জন্য সব চকলেট নিয়ে নিচ্ছি ট্রলিতে আর আমার ভাবির জন্য নেওয়া হচ্ছে 10টা আর আমি নিচ্ছি 20টা তার জন্য আমি হেপি আপু নুহাস আমরা মিলে এগুলো কিনে ফেলতেছি এখন ঘুরো আসতেছে অনেক ভালো লাগলো আইসা এই ঝুমে রে কিনে আল্লাহ মানে তোমরা পুরো এটা প্যালেট ভরা ছিল তার মানে আরো দুইটা আছে তুমি জিজ্ঞেস করতে এগুলো কি আমরা প্যালেট বলে ও আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে প্যালেট আচ্ছা আসো হরলিক্স নিবা কার কার জন্য নানুকে হ্যাঁ নানু আম্মু আম্মু আব্বু আর আমার আব্বা আম্মা জানবি না বা তোমার আব্বা মা জানবি না বা কয়টা দিব আমারটা দিবা 4টা হেপে পু 4টা সবার আলাদা আলাদা সম্পদ সবার আলাদা আলাদা 4টা আমার টুকটা দিয়ে কয় দিন থাকো কই তুমি খাইয়া দেয়া এ পড়ো না 4টা আমাকে দিয়ে দাও এই 6টা আমাদের লাগবে তোমাদের 6টা আমাকে 4টা দাও না একসাথে নিছি আমরা তো দেব না তা হেপে পু 4টা আমাদের 3টা তাহলে টোটাল কয়টা হইছে হ্যাঁ আমার বাসার জন্য ছোট একটা নিব আব্বু মোর জন্য নিতেছে এগুলা আব্বু কের জন্য গ্রিন টি দিতে হবে কিন্তু আচ্ছা মশলা টি নিয়ে নাও আর একটা নিয়ে নাও জিঞ্জার লেমন জিঞ্জার এটা না
ওই যে ভিতরে একটা আছে, ওই যে ভিতরে একদম ভিতরে লেমন এন্ড জিঞ্জার দেখছেন? হ্যাঁ এটা এটা দিয়ে দেখি আব্বা যদি লাইক করে, আল্লাহ বাসে যখন যখন আবার যাইব তখন আবার দিয়ে দেব না, আমরা তো পাঠাই দিব বাপ বাম্মার জন্য, তোমার সাথে মাসে দেখা হবে। চলো কেন আমি দেখাই আমি কি কি চা নিছি, কফি নিছি। আমি এই লেমন এন্ড জিঞ্জার টিটা আব্বুর জন্য নিছি, আব্বু আম্মুর জন্য। গ্রিন টি, তারপরে ইয়র্কশায়ার টি, এটা ভালো, এগুলো সব নিয়ে নিলাম। চলো চলো, আমার অনেক ভালো লাগছে, আমি অনেক এক্সাইটেড, এখন আমার ফিল হইতেছে আমি বাংলাদেশ যাবো। আমি খুললেই দেব না, এটা আমি নিয়ে যাবো, নিয়ে যাবে আমরা, না কিটক্যাট কিটক্যাট, এটা এটা ভালো, এটা ভালো লাগে না, ভালো লাগে না বলে এটা কিটক্যাট প্যাকেট, এটা প্যাকেট না তো, প্যাকেটের নিচে কি আরেকটা আছে, চারটা রুল থাকে না, এটাও প্যাকেট, এটাও প্যাকেট আছে, কিটক্যাটের দুই প্যাকেট। এই যে এখানে অনেক টি নেওয়া হয়েছে, অনেক কিছু নেওয়া হয়েছে, আর এইদিকেও হ্যাপি আপু কিন্তু এবার অনেক অনেক শপিং করতেছেন, সেই প্রথম মানে আব্বা আম্মা জানবি নাভা সবাইকে দিয়ে দিবে, তার জন্য হ্যাপি আপু বেশি এক্সাইটেড। আমি কোনো কিছু কম নেই না, নোহাস আমার জন্য টাইম আউট নিয়ে নাও, চারটা নিস, হ্যাপি আপু টাইম আউট চারটা নিস, হ্যাপি আপুর জন্য না আমাদের জন্য আর কি, আমাদের ইয়ার জন্য চার পাঁচটা নিয়ে নাও, আরো বেশি নাও, টাইম আউট অনেক মজা। একটা কার্টুন নিয়ে নাও, এক কার্টুন নিয়ে নাও, ভিতর থেকে ইনটেকটা নাও, ভয় পাও কেন? এটা তো কয়টা আছে, চোদ্দটা, ও মাই গড, আমি তো ওয়েটের ভয়, ওয়েটের ভয়, দশটা নিয়ে নাও, দশটা নিবা, ছয়টা তো করো না, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, মাসি একটু নিচে কর, নিচে কর, দেখতেছি না আমি, বারোটা করে, বারোটা করে, বারোটা নিয়ে নি, চোদ্দটা নয়, ওকে ওকে, আসলে দিতে তো অসুবিধা না, মানে প্রবলেম হচ্ছে মন চাই যে সব নিয়ে যায়, সব নিয়ে যায় মনে হয় যে সবার জন্য সব কিছু নিয়ে যায়, ওয়েটে একটা বাউন্ডারি, এটা খুকিয়াপুর না আর আমাদের হচ্ছে এটা, এই দেখো তোমার বান্ধবী টানতেছে তোমার জিনিস, আমার আসলে ওই রকম আইডিয়াও নাই, তো আমি তার জন্য নোয়াসকে, হ্যাঁ আমি এক্সাইটেড হইতেছি না, আমি তোমাকে জাস্ট দেখাই দিতেছি, কারণ তুমি তো ভুলে যেতে পারো, এখানে অনেক চকলেট আছে, তার জন্য আমি তোমাকে দেখাই দিতেছি, আসলে সবই নিয়ে যেতে মন চাই কিন্তু ওয়েটের ভয়ে নিয়ে আসতে পারি না, কারণ ওয়েট তো এত বেশি নাই, তার জন্য আর কি পারি না ওয়েটের ভয়ে, দাম বেশি না আসলে ওয়েটের জন্য, দাম বেশি হইলো, বেশি হইলো ফ্যামিলির জন্য তো এটা বেশি না, লাকিপুরে যখন আমাদের জন্য নিয়ে যেত মানে দেখতাম সব নিয়ে যেতেছিল, একটা ইম্পর্টেন্ট জিনিস বলো, বাই বাই বাই, এটা দেখুন আমি খাইতেই পারি না, বাই 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 বাই, প্লিজ প্লিজ, বন্ধুর জন্য ছোট একটা জাফা কেক নিয়ে যাও, আমার অনি বন্ধু খালি ফোন দিলে বলে আমার জন্য জাফা কেক, না ওর জন্য লাস্ট টাইম নিয়ে গেছিলাম, পরে খাইতে পারছিল পারে নাই, না মনে হয় বাদ, আমি যাইনি, আব্বার জন্য পিনাট নিয়ে নিছে হ্যাপি আপু, কারণ আব্বা পিনাট খুব পছন্দ করেন, আমার মনে হয় এটাই নিছেন যে এটাই ঠিক আছে, কেক এটা ক্যাশিও না পিনাট, কোনটা আমি ওয়েটটা পাইতেছি না, এই জন্য চিন্তা দেখতেছো না, কোনো কোথাও ওয়েট লেখা নাই, বাংলাদেশে পাঠানোর জন্য কিনতেছো, তাও নিজের ইনকাম দিয়ে মাশাল্লাহ, মানে অন্যরকম ভালো লাগা কাজ করতেছো, তাই না? ইউ ক্যান গো, ওকে থ্যাংক ইউ।
খুব এক্সাইটেড কারণ এই প্রথম মানে সে ভাবে নিজের হাতে সব কিনে দিচ্ছে তার মেয়েদের জন্য, তার জন্য আসলে বেশি এক্সাইটেড। উপরে আছে, উপরে আছে, যাও। তুমি যদি সুপার হিরো হও তাহলে তুমি ভিতর থেকে নিয়ে আসো। এই যে পারফেক্ট, হেপিয়াপুকে একটা কার্টুন দিয়ে দাও। একটা কার্টুন দাও হেপিয়াপুকে, হেপিয়াপুগুলো রেখে একটা কার্টুন নাও, উপর থেকে কার্টুন নাও। নুহাশ আর পারবে? এটাও নিচ্ছ আবার আরেকটা বক্স নিচ্ছ। এখন তো পে মানে স্ক্যান করতে করতে নুহাশের অবস্থা শেষ। আমাদের সবকিছু ডান পে করতেছে, তার হেল্প নিতে পারেন সহযোগে। এই যে নুহাশ সবকিছু ব্যাগে ঢুকাই নিতেছে, আর হেপিয়াপুদের এইদিকে অনেক কিছু জমছে। এই যে হেপিয়াপুদের কারণ আমাদের সবকিছু পে করা হয়ে গেছে, বিশাল বড় লিস্ট। এই যে আমাদের সবকিছু করতেছে, এই পাশে আছে অনেক। আমরা বাইরে বাইরে এগুলো করি, এখানে বসা জায়গা। পুরো কার্টুন বক্স নয়, চকলেটের বক্সে আমরা ঢুকাই। ফুড হাট প্ল্যানে আজকে অনেক শপিং হয়ে গেছে, ব্যাগের মধ্যে পাঁচটা করে ওরা নিয়ে এসেছে, এখানে 30টা আছে।
একটা সুবিধা হয়েছে পাঁচটা করে ঢুকাতে আমরা একটু কফি ব্রেক নিলাম শপিং শেষে আমরা সবাই কফি খাচ্ছি এখন চলে যাব বাসায় অনেক অনেক শপিং করলাম খুবই ভালো লাগছে নুহাশ কফি খাচ্ছে এখন আমরা চলে যাব বাসায় ক্লোজ করে ফেলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাইরে প্রচুর বাতাস ও মা গো প্রচুর ঠান্ডা এখন আমরা বাসায় চলে যাব আর আজকে শপিং করে বাংলাদেশে শপিং করতে পেরে তোমরা তিনজন তো বাংলাদেশে যাচ্ছ না তোমাদের কেমন লাগতেছে বলুন নুহাশ বেশি খুশি হয়ে গেছে করে দিলাম মানে ওরা হচ্ছে শপিং করেই শান্তি মানে যাইতে হবে না বাংলাদেশ এখানে চারজনের মধ্যে শুধু আমিই যাচ্ছি যাক আমি লাকি